দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে আজকে মূলত আমরা কথা বলতে চাই যে বিষয়টি সেটি হচ্ছে বাজারের ঝাঁজ বাজারের ঝাঁজ আসলে বাজার যে নিত্যপণ্যের কথা আমরা বলি সেটা তো আছেই সেই সাথে আলু পেঁয়াজ এবং অন্যান্য জিনিসপত্রের দাম মোটামুটি নাগালের বাইরেই চলে যাচ্ছে আলুর দাম যদি বলি এই মুহুর্তে পঁচাত্তর থেকে আশি টাকা কোথাও কোথাও সত্তর টাকা বিক্রি হচ্ছে সেসব বিষয় আজকে আমরা মূলত কথা বলতে চাই আমাদের অনুষ্ঠানে নাম দিয়েছি বাজারের জাহাজ কোটা আজমির আপনার সাথে আছি আমি মোস্তফা কামাল সপন এবং স্টুডিওতে আমার সাথে রয়েছেন হাসান মামুন সাংবাদিক কলামিস্ট এবং মোহাম্মদ আলিম আখতার খান মহাপরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে শুরুতে একটা আমি যেতে চাই সাংবাদিক হাসান মামুন আপনার কাছে সেটি হচ্ছে যে আজকে অন্তর্প্রতী সরকারের একশোতম পূর্তি পালিত হল একশোতম দিন এই একশোতম দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিশ্বাস ভাষণ ছিল আমরা টেলিভিশন এবং অন্যান্য সবাই সরাসরি লাইভ দেখিয়েছে সেখানে নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং একশোতম দিনে এসে তারা কিভাবে শুরু করেছিলেন এখন কোন অবস্থায় আছেন নানা বিষয় তিনি সেখানে তুলে এনেছেন তার মধ্যে একটি বিষয় ছিল দ্রব্যমূল্য দ্রব্যমূল্য নিয়ে তিনি কথা বলেছেন সেটা তারা কিভাবে কাজ করছেন চেষ্টা করছেন সেই জায়গায় একটি কথা বলেছেন যে দ্রব্যমূল্য নিয়ে বর্তমান সরকারের কোনো লুকো ছাপা নেই লুকোছাপা শব্দটা আমাকে অ্যাট্রাক্ট করেছে খুব ভালো লেগেছে তাহলে আগের সরকার কি লুকোছাপা করেছে কিনা সেই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই এই লুকোছাপা বিষয়টা আসলে কি ধন্যবাদ আগের সরকার তো লুকো ছাপা অবশ্যই করেছিল আচ্ছা আমরা ইতোমধ্যে জানতে পারছি যারা অর্থনীতি বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি সদস্য জি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যেটা হচ্ছে কাজ চলছে সেখানে প্রতিনিয়ত এই খবরগুলো আসছে তারা অনুসন্ধানে জানতে পাচ্ছেন যে মূল্যস্ফীতির তথ্য উপাত্ত মেনিপুলেট করা হতো আচ্ছা মানে বিবিএস থেকে যেটা প্ল্যানিং কমিশনে পাঠানো হতো সেখানে একটু কমানো হতো প্রধানমন্ত্রী আবার একটু কমাতেন এই কথাগুলো এসছে জি তো এটা একটা আশ্চর্যজনক ব্যাপার আমি জানি না পৃথিবীর কয়টা দেশে এই সব ঘটনা ঘটেছে আর কি মানে মূল্যস্ফীতি কমিয়ে পরিস্থিতি স্বাভাবিক দেখানোর একটা চেষ্টা। সেটা কি খুব টেকসই মানে টেকসই হতো সাস্টেইন করতে বাজারের জন্য। মানুষ তো বাজারে গেলে ফিল করতো যে পরিস্থিতি সেরকম না। তাই না? এবং এতে করে সরকারের আসলে মুখ রক্ষা হতো না। হ্যাঁ। তো এইভাবে আসলে পরিস্থিতি মোকাবেলা করা যায় না। তো বর্তমান সরকারের আমলে সেটা করা হচ্ছে না বলেই আমরা আশা করব। আচ্ছা। সেই বিবিএস কিন্তু আছে। এবং সেই পদ্ধতিতেই মূল্যস্ফীতি নিরূপণ করা হচ্ছে কিনা আমি জানি না যেটা অর্থনীতিবিদ যারা সংশ্লিষ্ট তারা বলতে পারবেন তবে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে লুকোছাপা করা হচ্ছে না সেটা সম্ভবত ঠিক কারণ আমরা দেখলাম যে অক্টোবরে যে মূল্যস্ফীতি বেড়েছে মানুষ কিন্তু আশঙ্কা করছিল যে হিসাবে ওটাই আসবে এবং মূল্যস্ফীতি কিন্তু বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে দশ শতাংশের বেশি আচ্ছা এবং খাদ্য পণ্যের মূল্যস্ফীতি সম্ভবত বারো শতাংশের বেশি মানে এগারোয়ের কাছাকাছি তেরোয়ের কাছাকাছি তো এ তার মানে বাস্তবে পরিস্থিতি যা সেটাই মূল্যস্ফীতে উঠে আসছে তো সেদিক থেকে বলা যায় যে লুকোছাপা সরকার করছে না আর এই সরকার আসলে লুকোছাপা করার প্রয়োজন নাই কারণ এটা তো রাজনৈতিক সরকার না সেইটা সেই দলীয় রাজনৈতিক সরকার না এবং তার জনপ্রিয়তার কোনো প্রয়োজনও নাই কারণ সে তো কোনো দল গঠন করবে না বা নির্বাচনও করবে না তাই না বা তার কোনো মেয়াদও নাই যে কয়েক মেয়াদ থাকতে হবে তাকে তাই না উন্নয়নের নামে তো সুতরাং লুকোছাপার প্রয়োজন নাই তবে এটা ঠিক যে মূল্যস্ফীতি পরিস্থিতি তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নিয়ন্ত্রণে রাখতে না পারলে কিন্তু সরকার যেসব সংস্কার কর্মসূচিতে হাত দিচ্ছে যে হাত দিয়েছে এর মধ্যে বিভিন্ন কমিশন গঠনের মাধ্যমে সেই সংস্কার কর্মসূচিগুলোতে তার যে উৎসাহ সেটা কিন্তু শিথিল হয়ে যাবে এরকম একটা আশঙ্কা আছে এবং হয়তো দেখা যাবে যে কোনো সংস্কারই হলো না দ্রুত একটা নির্বাচন দিয়ে সরকার বিদায় নিল এরকম একটা ঘটনা ঘটতে পারে এটা আমরা দেখেছিলাম ওয়ান ইলেভেনের সময় সময় আমরা দেখেছিলাম অনেক কাজ তারা কিছু সংস্কার একটা কোনো একটা নির্বাচন করে সরকার বিদায় নিয়েছে এবং সেই নির্বাচনটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছিল তো এইরকম পরিস্থিতি না হোক সেটা আমরা অবশ্যই চাই যে দর্শক আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সায়েম আমির ফয়সাল অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম থেকে আমাদের সাথে রয়েছেন সেই সাথে মাজিদুর রহমান আমাদের বগুড়া প্রতিনিধি তিনিও আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের কাছে আমি আসব একটু যেতে চাই আপনার কাছে মোহাম্মদ আলিম আক্তার খান আপনি ডিজি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আমরা আপনাদেরকে বিভিন্ন সময় টেলিভিশনে দেখি এর আগেও আমরা দেখেছি বাজার আপনারা চষে বেড়াচ্ছেন সেই জায়গাটাকে আমি আসবো যেহেতু একটু পরিসংখ্যানের কথা আসছে তথ্যর কথা আসছে সেই জায়গাটা একটু বলতে চাই সেটি হচ্ছে চাহিদা ও সরবরাহের সঠিক পরিসংখ্যান আসলে কতটা জরুরি এইটা জরুরি যদি হয়ে থাকে তাহলে এতদিন আমরা কি করলাম এই চাহিদা এবং পরিসংখ্যান তথ্যগত যদি অমিল থাকে তাহলে কি বাজার মনিটরিং বাজারে গিয়ে দৌড়ঝাঁপ করে পুলিশ আনসার এদেরকে নিয়ে কি আপনি বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন আপনাকে ধন্যবাদ প্রথমত আপনি যেভাবে বলছেন যে এখানে কথাটা অলরেডি চলে এসেছে যে বিগত সময়ের কতগুলো ম্যানিপুলেশন অফ ডাটা আমি এটাকে আরও গ্রেটার কন্টেস্টে বলব সুশাসন এটা রাষ্ট্রের সরকারি মানে অধিদপ্তর বা অফিসগুলোকে সুশাসন যদি কায়েম করতে না পারে তাহলে অন্যান্য সকল ক্ষেত্রে যে ধরনের হস্তক্ষেপ তারপরে অতিরঞ্জিত তথ্য অথবা অনেক সময় চাপিয়ে দেওয়া তথ্যগুলো থাকে সেটা হয়ে থাকে এবং এখন ধীরে ধীরে প্রকাশ হচ্ছে ফলে আপনি যেভাবে বলছিলেন যদি কেবলমাত্র চাহিদা যোগানের তথ্য দিয়ে এটা সম্ভব কিনা আমি বলবো যে না আমরা এর বাইরে যেতে হবে আচ্ছা হ্যাঁ যে ক্লাসিক্যাল বা ধ্রুপদী যে অর্থনৈতিক চিন্তা বাজারের চাহিদা এবং যোগান ঠিক থাকলে এটা একটা ভারসাম্যপূর্ণ মূল্য নির্ধারণ হবে এবং ভোক্তারা সবচেয়ে চমৎকারভাবে তাদের দ্রব্যটা যৌক্তিক মূল্যে কিনতে পারবে সমস্যা হলো এই ধ্রুপদী অর্থনীতির তত্ত্বের বাইরে আমার বাজারটা স্বাভাবিকভাবে সুস্থভাবে পরিচালিত হচ্ছে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে অনেকগুলো অ্যাক্টর থাকে উৎপাদক থাকেন পাইকারি একজন এজেন্ট থাকেন বা ডিলারশিপ থাকে যে পরে খুচরা বিক্রেতা থাকে আমি এসেছি ধরেন দুমাস দুমাসের মধ্যে আমি যেটা দেখেছি যে এখানে প্রত্যেকেই অযৌক্তিকভাবে লাভের জন্য মরিয়া লাভের জন্য মরিয়া আমরা যৌক্তিক লাভ বলতে অ্যারাউন্ড টেন টু ফিফটিন পার্সেন্ট ধরতে পারি কেউ কেউ দেখা যাচ্ছে যে ফিফটি পার্সেন্ট এমনকি সেন পার্সেন্ট লাভ করার জন্য মরিয়া হয়ে যাচ্ছে আছে এই এগুলা তো এই ধরনের যখন পরিস্থিতি হয় তখন ভোক্তা অধিকারের বা অন্য কোনো এজেন্সির পক্ষে রিয়েলি বিষয়টা টাফ তবুও আমরা অবশ্যই চেষ্টা করে যাচ্ছি জনগণের আমাদের কাছে অনেক প্রত্যাশা আছে কারণ আলটিমেটলি জনগণকে যৌক্তিক মূল্যে খাদ্যটা দিতে একটু ছোট করে বললাম আপনি যে দ্রুপদী অর্থনীতির কথা বললেন আমরা ক্রমরসন প্রান্তিক বিধির কথা শুনতে পাই আমরা ডিমান্ড সাপ্লাইয়ের শুনতে পাই নানা রকম অর্থনীতির ট্রাম ব্যবহার করা সাধারণ মানুষ এগুলো কিচ্ছু বুঝতে চায় সাধারণ মানুষ যেতে চায় তার বাজারের ব্যাগটা একটু বড় হবে বাজারের ব্যাগটা ভরে সে জিনিসপত্র নিত্যপণ্য কিনে নিয়ে নিয়ে কিন্তু আমরা দেখছি দিন দিন বাজারের যে থলেটা সেই থলেটা ছোট হয়ে আসছে তার কারণ হচ্ছে দ্রব্যমূল্যের মানে যে গতি জিনিসপত্রের দামের যে গতি সেই লাগাম যে ভোক্তা অধিকার সেটা ঠিক করে দেবে হ্যাঁ আমরা সেটাই আমি সেই প্রশ্ন করি এই যে আপনারা অভিযান করেন এই যে মনিটরিং করেন বিভিন্ন সময় যান এইটাই কি যৌক্তিক কোনো সমাধান এইটা করলে কি বাজার নিয়ন্ত্রণ চলে আসবে নাকি বাজারটা অনেক বড় একটা জায়গা সেই এই সামান্য অভিযান চালিয়ে এটা সম্ভব কিনা এটা একটা উদাহরণ সৃষ্টি করে আমরা যখন যাই যখন দেখি যে কোনো বিক্রেতা অযৌক্তিকভাবে আপনার মূল্য নির্ধারণ করে চাপিয়ে দিচ্ছে ভোক্তার উপর আচ্ছা তখন আমরা তাৎক্ষণিকভাবে অভিযান করে সরি জরিমানা আর করলে অন্যের আরও দশজন এর থেকে শিখে ভয় পায় কাজ করে যে এটা এটাতে কিছুটা হয় আমরা দেখেছি কয়েকটা ক্ষেত্রে তবে এর সাথে আপনার ভোক্তা অধিকারের যে আইনটা আছে সেখানে কিন্তু তারা জরিমানা জেল উভয় দিতে পারে হ্যাঁ আবার ইয়েও আছে আপনার আপনারা কিন্তু যাচ্ছেন এবং তাৎক্ষণিক জরিমানা বিধিবিধান আইন কানুন মেনে অনেক কিছু আপনারা করছেন আমি শেষ করতে পারিনি শেষ করতে দেন ওরই একটা অংশ হলো অধিদাক্তার যেখানে কেবলমাত্র জরিমানা করবে কিন্তু উনি কোনো জেল দিতে পারবে না আচ্ছা হ্যাঁ এই লিমিটেশনটা যদি আমরা চাই আমরা কোনো একজন ভোক্তাকে অনুরোধ করি যে তারা যাতে কোর্টে যায় হ্যাঁ কিন্তু তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা হিসাবে যাতে একটা হিলিং মেজার আমরা তখন জরিমানার দিকে চাই যে আমি আমি একটু সাংবাদিক হাসান মাহমুদ আপনার কাছে আসবো এই বিষয়টাই নিয়ে যে জেল জরিমানা এবং তাৎক্ষণিক বিধিবিধান মেনে যা যেটা করা হচ্ছে সেইটা সেইটাই কি মূল কিনা নাকি আসলে আরও ভিতরে যেতে হবে টোটাল আঠারো কোটি মানুষকে আপনি সারা বছর একটা ভালো দামে আপনি পণ্য তাদের কাছে পৌঁছে দেবেন সেই জায়গাটা নিশ্চিত করার জন্য জেল জরিমানা তাৎক্ষণিক বিধিবিধান এগুলো খুব বেশি জরুরি কিনা নাকি আরও কাজ আছে সে সেসব বিষয়ে আপনি বলবেন আমি একটু যেতে চাই ডক্টর সাইম আমির ফৈসল আপনার কাছে সেটি হচ্ছে যে সরকারের যে একশোতম পূর্তি সেই পূর্তি উপলক্ষে আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সেখানে একটি কথা বলেছেন যে মূল্যস্ফীতি রোধে উচ্চ সুদের হার নির্ধারণ সহ একাধিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে শস্য আমদানিতে এলসি এলসি আনা এবং অপসারণ এবং সরবরাহ চেইন সংক্ষিপ্ত করা বাজারে এর প্রভাব আমরা কবে দেখতে পাবো ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমাদের সম্মানিত সহযোগ আমার শুভেচ্ছা এবং দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছেন সকলের উদ্দেশ্যে আমার সালাম আপনি বর্তমানে আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আজকে একশো দিন পূর্তি পূরণ হলো এমন একটি বাস্তবতা এবং এমন একটি অর্থনৈতিক অস্বাভাবিক একটি বাস্তবতায় বর্তমানে আমাদের সংকোচনমূলক মুদ্রা নীতি কঠোর প্রয়োগের কারণে কিন্তু আপনি দেখবেন যে চক্রবৃদ্ধির ঋণ কিন্তু প্রায় ষোলো শতাংশ কাতারে গিয়ে পৌঁছেছে এমন একটি বাস্তবতায় অবশ্যই অতীতের সরকার যেভাবে মুদ্রা ছাপিয়েছিল আমরা বলেছিলাম যে মুদ্রা ছাপানোর কারণে কিন্তু বাংলাদেশে টাকার মান বিশেষ করে ডলারের বিপরীতে কিন্তু ক্রমবর্ধমান ভাবে প্রায় চল্লিশ শতাংশ বিগত দুই বছরে কিন্তু পতন ঘটেছে এর ফলশ্রুতিতে আমরা আমদানি ব্যয় মিটাতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি বৈদেশিক মুদ্রা রিজার্ভ যেটা আমাদের সময় আটচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার ছিল সেটা তলার নিতে যে কিন্তু চোদ্দ বিলিয়ন ডলার এসে পৌঁছেছিল বর্তমানে এই বাস্তবতায় আজকে সংকোচনমূলক মুদ্রানীতি আপনার তিন শতাংশ থেকে সাড়ে চার শতাংশ বৃদ্ধি করলেও কিন্তু এর ফলশ্রুতিতে কিন্তু সাথে সাথে কিন্তু রাতারাতিতে কিন্তু কাঁচা বাজারে বা নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে কিন্তু সরবরাহে কিন্তু দাম রাতারাতি যে কমে আসবে এটা একদমই অস্বাভাবিক তারপরে এতটুকু আবার বলতে হয় যে বাংলাদেশে এখানে যে মধ্যস্থতাকারী যারা রয়েছে এই এই যে মধ্যস্থতা ভোগী যারা রয়েছে এই যে অবৈধ সিন্ডিকেট রয়েছে বাংলাদেশে একটি পথ রয়েছে সেটা হচ্ছে সরাসরি কৃষকের থেকে ভোক্তার পর্যন্ত যদি সরবরাহের একটি অবাধ একটি প্রভাইড একটি ব্যবস্থা করা যায় তাহলে আমি মনে করি প্রথমত কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা যাবে আবার একই সাথে আমি মনে করি যে ভোক্তার যেটা ন্যায্য মূল্য যেটা প্রাপ্য ন্যায্য মূল্য সেটা আমি মনে করি যে নিশ্চিত করা যাবে তাই আমার প্রস্তাবনা থাকবে যে থানা পর্যায়ে যদি আমরা গোডাউনের মাধ্যমে যদি আমরা সত্যিকার অর্থে ই কমার্স এবং ডিজিটাল ই কমার্সের মাধ্যমে যদি সরাসরি কৃষকের থেকে যদি ভোক্তার কাছে আমরা পণ্য সরবরাহ করতে পারি উইথ স্টেট স্পন্সার্ড ব্যাকে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি এখানে সিরিয়াসলি যদি ফার্মারদেরকে ক্ষমতায়ন বৃদ্ধি করার জন্য যদি কাজ করে আমি মনে করি যে ভবিষ্যতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম খালি স্থিতিশীল নয় আমার বিশ্বাস যে ভবিষ্যতে কমে আসার সম্ভাবনা রয়েছে এটা আমার ব্যক্তিগত ডক্টর সাহেব আপনার কাছে আমি আবার আসবো আমি একটু যেতে চাই মাজিদুর রহমান আপনার কাছে সেটি হচ্ছে যে আপনি বগুড়া থেকে যোগ দিয়েছেন একটা সময় আমরা স্লোগান শুনেছি যে বেশি করে আলু খান ভাতের উপর চাপ কমান পরিস্থিতি এখন উল্টো দিকে যাচ্ছে এখন তো আলুর দাম প্রায় পঁচাত্তর থেকে আশি সত্তর পঁচাত্তর আশি আপনার ওখানে আলুর অনেক গুদাম রয়েছে হ্যাঁ কোল্ড স্টোরেজ রয়েছে সেই জায়গাটা পাইকারি খুচরা কোল্ড স্টোরেজ এই যে 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 আলুর যে রকম ফের দামের যে পার্থক্য সেটা আসলে কতটা ভোক্তার কাছে এসে আমরা জানি যে আঠারো টাকা আলু কিনে তিন টাকা কোল্ড স্টোরেজে খরচ রেখে একুশ টাকা দরে আলু বিক্রি করার কথা সেই জায়গায় সত্তর পঁচাত্তর আশি টাকা আলু হয়ে যাচ্ছে কারণটা কী ওখানে কি হচ্ছে আসলে ছোট করে বলবেন একটু আসলে আসলে আপনাকে বলতে চাই যে প্রথমে যেটা হলো এইবারে যে আলুর দামটি সে দামটি ছিল কিন্তু পঁচিশ থেকে সাতাশ টাকা যেটা কৃষক পর্যায়ে বিক্রি করা হয়েছে এবং সেখান থেকে যদি হিমাগারে আনা হয় সেখানে তিন টাকা দু টাকা খরচ যায় দড়া যাক তিরিশ টাকা এরপরে এখানে হিমাগারের যে মূল্য সে মূল্যটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ ষাট টাকা করা হয়েছে প্রতিমনে সেখানে চলে গেল আরও ষাট টাকা প্রায় সাঁত্রিশ টাকা তাছাড়া যে আলো মানে হিমাঘার থেকে বেরোনোর পরে কিছু আলু নষ্ট হয়ে যায় সে নষ্টগুলো বাদ দিয়ে সবগুলো মিলে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আসলে পড়ে যায় যে কোনো ব্যবসায়ী চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পড়ে যায় সেখানে তারা যদি লাভও ধরা যায় লাভ করছেন চার থেকে পাঁচ টাকা প্রতি কেজিতে তারপরে কিন্তু পঞ্চাশ টাকা বেশি হওয়ার কথা না কিন্তু এখানে যেটি বারবার যেটি হচ্ছে সেটি হল যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে কৃষি বিভাগ থেকে সেই পরিসংখ্যান অনুসারে এখানে উৎপাদন হচ্ছে কিনা এটি কিন্তু বারবারই খেয়াল রাখা দরকার এটি যদি করে ফাঁকি হয় তাহলে কিন্তু আর হয় না তখন কিন্তু দামটা কিন্তু আস্তে আস্তে বাড়বে অর্থাৎ যোগান এবং চাহিদা এর মধ্যে যদি ফারাকটা খুব বেশি হয়ে যায় তখনই আমরা অনেক ক্ষেত্রে বলে যাই সিন্ডিকেট হয়েছে বাজার মনিটরিং করা দরকার কিংবা অভিযান করা দরকার আসলে বিষয়টা কিন্তু তেমন না আসলে এখানে উৎপাদন এবং চাহিদা এর মধ্যে কিন্তু একটা সমন্বয় থাকা দরকার অর্থাৎ আমি বলতে চাচ্ছি পরিসংখ্যানটা যদি প্রত্যেক প্রত্যেক বছরই যদি ঠিক মতন দেওয়া যায় এগ্রিকালচার থেকে কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে তাহলে হয়তো অনেকটা কমে আসবে আরেকটা বিষয় সামনে বছরের কথা বলি সেটি হলো বর্তমানে আলুর যে বীজ আলু সেটি কেজি কিন্তু ছাড়িয়ে গেছে নব্বই টাকা একশো বিশ টাকা সেক্ষেত্রে সামনে বছরে কিন্তু আলুর দামটা আরও বাড়তে পারবে সে এখন থেকে যদি সরকার এটির ব্যবস্থা না নেয় মানে আলুর বীজ সরবরাহ না করে তাহলে সামনে কিন্তু আরেকটা অশনী সংকেত আসবে সামনে বছরে মাজিদুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনার আমরা চেষ্টা করব আপনার কাছে আবারও যাওয়ার জন্য দর্শক এ বিরতি নিচ্ছি ফিরছি শিগগিরই আশা করি সাথেই থাকবেন দর্শক বিরতি পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে এখন প্রকাশ অনুষ্ঠান আমরা কথা বলছিলাম বাজারের ঝাজ আমি একটু যেতে চাই হাসান মামুন আপনার কাছে সেটি হচ্ছে যে যেটি বলছিলেন আমাদের ডক্টর সায়েম আমির ফয়সাল সেই জায়গা থেকে আপনার কাছে আসতে চাই সেটি হচ্ছে যে কৃষক যদি সরাসরি ভোক্তার কাছে এসে পণ্য বিক্রি করে এবং কৃষক যদি ব্যবসায়ী এবং উদ্যোক্তা হয় তাহলে এর সুফল তো আমরা অবশ্যই পেতে পারি কিন্তু ওই প্রক্রিয়াটা ওই চেইনটা কেন তৈরি হচ্ছে না আচ্ছা এটা তো ঠিক যে মধ্যসত্য ভোগী যদি কমানো যায় যে কোনো ক্ষেত্রে ভোগী পুরোপুরি বাদ যাবে না তাদের একটা বড় ভূমিকা আছে আচ্ছা তাই না যেমন ব্যাংকও কিন্তু মধ্যসত্য ভোগী তাই না অন্যের টাকায় ব্যবসা করে তো এটার প্রয়োজনীয়তা আছে আছে কোনো সন্দেহ নাই এবং সব পণ্যের ক্ষেত্রেই আছে তো কিন্তু এর সংখ্যাটা যদি কমানো যায় তাহলে অবশ্যই দামের উপরে একটা প্রভাব পড়বে যেমন আমরা তো বিভিন্ন রিপোর্টে দেখছি যে কারোয়ান বাজারেই কয়েকবার হাত বদল হয় পণ্য সামগ্রী এইসব রিপোর্ট এসে মানে ট্রাকে থাকা অবস্থায় হাত হচ্ছে গুদামে হাত বদল হচ্ছে কাগজ বিক্রি হচ্ছে শুধু তাই না মানে পণ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই কাগজ বিক্রি হচ্ছে সে কারণেও আলুর দাম নিয়ে কত বছর আলোচনা হয়েছিল যে কেন আলুর দামটা এভাবে বাড়ছে মানে কোল্ড স্টোরেজেই বাড়ছে আলুর দাম আচ্ছা তো এটা যদি করা যায় অন্তত তাতে পরিস্থিতির উন্নতি হবে আমরা ডিমের ক্ষেত্রে দেখলাম কিছুদিন আগে যে সরকার একটা পরীক্ষামূলক পাইলট প্রজেক্ট নিয়েছিল যে সরাসরি আচ্ছা ডিম এনে তাতে কিছু প্রভাব পড়েছিল কিন্তু এটা খুব সীমিত এটা ব্যাপকভাবে করা হয়নি তো এটার জন্য একটা মাস্টার প্ল্যান দরকার সেটা করার সামর্থ্য সরকারের আছে কিনা এবং এই সরকার এটা করতে পারবে কিনা এইসব প্রশ্নও কিন্তু আছে আমার মনে হয় যে এই সরকারের কোনো বড় রকম উচ্চাভিলাষী পরিকল্পনায় না যাওয়া ভালো কারণ তাদের তো সময় সীমিত আর তাই না বড় রকম রিফর্মে তারা মানে যেতে পারবে বলে মনে হয় না কারণ তারা এর মধ্যেই বিরাট সংকটে আছে ব্যাংক ব্যবস্থা রিফর্ম থেকে ব্যাংক সামলা থেকে আটটা দশটা ব্যাংকের অবস্থা খুবই খারাপ এবং মানে আমানতকারীদের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে শুধু এইসব ব্যাংকের উপরে আস্থা নষ্ট হচ্ছে তা না গোটা ব্যাংক ব্যবস্থার উপর আস্থা নষ্ট হয়ে যেতে পারে এবং আস্থা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ব্যাংক ধসে পড়বে এবং সেটা ডিজাস্টার তৈরি করবে তো এই অবস্থাটা আছে আর হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তো সাহেব বললেন যেটা যে মুদ্রানীতি যেটা অনুসরণ করা হচ্ছে এটা সুফল পেতে কিন্তু সময় লাগবে আমাদের গভর্নর সাহেব বলেছেন যে আরো আট মাস সময় লাগবে আপনি ওই সরকার অনেকগুলো কাজ নিয়ে নেমেছে এই জায়গাতে যদি একটু আমি বলি আমি সেটা হচ্ছে যে ধরেন সমস্যা অনেক মানে এখন সরকার বিভিন্ন জায়গায় সংস্কারের কথা বলছেন সংস্কার করার চেষ্টা করছেন প্রচুর সমস্যা রয়েছে প্রচুর সমস্যাকে আসলে এই অল্প সময়ের মধ্যে দ্রুত সমাধান করা সম্ভব না জানি না তবে মোটা দাগে যদি আট থেকে দশটা টার্গেট নেয় যে আমি এই এই কাজগুলো আমি করব বাকি কাজগুলো আমি আপাতত যাচ্ছি না সেই জায়গাটায় তো পণ্যমূল্য একটা গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গাটা তো মানে এটা নিয়ে কিন্তু গত কয়েক মাস ধরে ব্যাপক কথাবার্তা হচ্ছে এখন আলু চালের চেয়ে আলুর দাম অনেক বেশি মানে চিকন চালের চেয়ে অলরেডি হ্যাঁ সেই সেই জায়গাটা এখন যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত আলু যে বিষয়টা সেটা আসলে আপনার যারা ব্যাচেলার থাকে বিভিন্ন জায়গায় বাসা তারা হয়তো আলু ভর্তা বা ডিম ভর্তা দিয়ে খাচ্ছে আলু এবং ডিম খুবই গুরুত্বপূর্ণ জি চলে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু বড় কাছে এখন মোটা থেকে 8 10টা দিক ঠিক করে যদি ওইভাবে আগানো যায় তাহলে হয়তো আমাদের জন্য ভালোই হবে আমি একটু যেতে চাই মোহাম্মদ আলিম আক্তার খান আপনার কাছে সেটি হচ্ছে যে মূল্যস্ফীতি বাজার ব্যবস্থাপনা চাহিদা যোগান সরবরাহ এই জিনিসগুলো শক্ত সুতো দিয়ে বাধা বাধা দরকার কিন্তু আমরা মাঝে মধ্যে দেখি এই সুতো ছিঁড়ে যায় মাঝে মধ্যে না প্রায় দেখি এই সুতো ছিঁড়ে যায় এবং এখনো সেই সুতোটা ছিঁড়ে আছে তাহলে এই সুতোটা শক্ত করে বাধার জন্য তো সেরকম একটা প্রক্রিয়া দরকার এবং এই প্রক্রিয়ার সাথে আপনারা অতপ্রতভাবে জড়িত এবং আপনারা সরকার উচ্চ মহলের সাথে এই বিষয় নিয়ে নিয়মিত বসেন নিয়মিত কথা বলেন নিয়মিত তদারকি করেন তাহলে এই সুতো ছিঁড়ে যাচ্ছে কেন সেটাকে শক্তভাবে আপনি বাঁধতে পারছেন না থ্যাংক ইউ এখানে আমাদের একটা জিনিস বোঝা দরকার প্রথমত এই সরকার এসেছে একটা রক্তক্ষয়ী একটা মানে আন্দোলনের ফল হিসাবে এবং সেক্ষেত্রে বিদায়ী সরকারকে তাদের মেয়াদ পূর্তির অনেক আগে ছ মাসের মাথায় বিদায় করেছে একটা রক্ত দিয়ে আমাদের ছাত্ররা আমাদের জনতারা অর্থ এর মানে অন্য দিকটা হলো বিগত সময়ে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিল বলে মনে হয় এখন সেই অস্বাভাবিক অবস্থা বিরাজ করার মধ্যে আচ্ছা ফ্রম দ্য টপ টু দ্য ভেরি ফিল্ড লেভেল জি একটা মধ্যস্বত্বভোগী বড়ো ধরনের মধ্যবর্তী ব্যবসায়ী উৎপাদক তারা সকলেই এটার অংশ ছিল এবং প্রশাসনকেও সঠিকভাবে কাজ করা করতে দেয়া হয়নি এমন কি আমরা দেখেছি যে রাষ্ট্রের সেই গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলো পার্লামেন্ট নির্বাচন কমিশন তারপরে দুদক কি ব্যুরোক্রেসি এগুলা আপনি দেখেন এটা অস্বাভাবিক যে কয়েকজন সচিব যে এখন জেলে আছেন অথবা রিমান্ডে আছেন অথবা অ্যারেস্ট আছেন যেটা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ছিল না এটা কেন হলো আছে ওনারা সম্ভবত একটা দুঃশাসনের মধ্যে ওনারা বিচার করছিলেন নিজেরাও হয়তো এটাকে ইনস্টিগেট করেছে এখন হয়তো সরকার বিদায় নিয়েছে হয়তো সরকারের সহযোগী কিছু লোক বিদায় নিয়েছে এর সংখ্যা দুই থেকে তিন হাজার হোক আচ্ছা কিন্তু অন্যরা তো দেশেই আছেন তারা ট্রাই করছেন এই সরকারকে ব্যর্থ করার জন্য যাতে করে মানুষ সুশাসনের দিকে যেতে না পারে এবং দ্রব্যমূল্যও তার একটা প্রতিফল হতে পারে আমার কাছে কেন মনে হচ্ছে যেমন ধরেন এই যে বীজ আলুর কথা বলা হল আমি যে পরিসংখ্যানটা পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে সেপ্টেম্বরের মধ্যেই চার লক্ষ মেট্রিক টন বীজ আলু বের হয়ে গেছে যখন বীজ আলুর কোনো কাজ ছিল না এটা কেন হল আমি জানি না এটা কৃষি যে বিদ যারা আছেন আমাদের এগ্রিকালচারের মহাপরিচালক মহোদয় বা সচিব মহোদয় ভালো বলতে পারেন আমার কাছে যে রিপোর্ট দেখেছি আমি চার লক্ষ বেশি বীজ আলু সেপ্টেম্বর মধ্যে বের হয়ে গেছে অথচ বীজটা আসবে হিমাল থেকে বেরিয়ে গেছে অথচ এটা নভেম্বরে আমরা লাগাবো এটা কেন হলো এটা তো আশঙ্কার কথা সামনে কি অবস্থা এবং আরো বিষয়টা হলো আমি যেটা দেখেছি আমাদের যে ভোক্তা অধিকারের অংশ এটা বাস্তবায়ন করার জন্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকেও পূর্ণ ক্ষমতা দেওয়া আছে কিন্তু আমি খুব কমই দেখতে পাচ্ছি যে আমাদের স্থানীয় প্রশাসন কেন জানি না তারা হয়েদার নার্ভাস তারা ওই পরিমাণে যদি ফিল্ডে কাজ করতো ফেমাগার থেকে আরো কম মূল্যে আলু বের করা সম্ভব হতো আমি তাদের প্রতি আহ্বান জানাবো জি এবং কৃষি বিভাগকে বলবো সমন্বিতভাবে জেলা প্রশাসনকে বলবো এদের সাথে সমন্বিতভাবে অতি দ্রুত মানুষের নাগালের মধ্যে আলু দেওয়ার ব্যবস্থাটা করা দরকার বিজালু আলু নিয়ে একটু কথা বলতে চাই আপনার সাথে একটু আসবো আপনার কাছে ডক্টর সাহেম আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনার কাছে একটু আসতে চাই সেটি হচ্ছে যে খাদ্য উপদেষ্টা আলী মজুমদার শনিবার একটি কথা বলেছেন সেটি হচ্ছে যে খাদ্য নিরাপত্তা সবচেয়ে বড় মানবাধিকার আমরা নানা রকম মানবাধিকার কথা শুনছি কথা বলছি কিন্তু উনি খাদ্য নিরাপত্তাকে সবচেয়ে বড় মানবাধিকার বলে উল্লেখ করেছেন কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের এই আঠারো কোটি মানুষকে এই খাদ্য নিরাপত্তা দেয়া একটি বিরাট চ্যালেঞ্জ এখন এই চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আদর্শ বাজার কাঠামো দরকার সেই বাজার কাঠামোকে আমাদের এখন আছে ছোট করে যদি একটু বলতেন আমার মতে একটি বিকল্প বাজার ব্যবস্থা আমাদের অত্যন্ত প্রয়োজন আপনি দেখেন যে গতানুগতিক যে বাজার ব্যবস্থা রয়েছে এখানে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূরণ হওয়ার পরবর্তীকালীন সময়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বাজারে আপনি অধিকাংশ মানুষ যখন যাচ্ছে তারা কিন্তু প্রতিদিন কিন্তু রায় দিচ্ছে ইট ইস নট এন গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশের যদি নন পলিটিক্যাল গভর্নমেন্টও যদি হয়ে থাকে সরকারের উপরে যে আস্থা যে অর্থনৈতিক আকাঙ্ক্ষার যে স্থানে পৌঁছানোর কথা ছিল সেই প্রত্যাশাটা কিন্তু বর্তমানে কিন্তু মেটাতে পারছে না এখানে ব্যর্থতাটা স্বীকার করতে হবে যদিও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং ফাইন্যান্স উপদেষ্টা ব্যাংকিং খাতে এবং ব্যালেন্স অফ পেমেন্টস নিরসনে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট নিরসনে যে কাজ করেছে অগ্রাধিকার পাওয়ার যোগ্য এবং সম্মান পাওয়ার জন্য প্রাপ্য তারপর আমার বলতে হয় যে বাজার ব্যবস্থাপনায় আমার দেখতে হবে যে আমার ফরিদপুরের সদরপুর উপজেলায় কতখানি আমার আজকে আমার আমার চাল প্রয়োজন কতখানি ডিম প্রয়োজন কতখানি মাংস প্রয়োজন সেটার ভিত্তিতে কতখানি আমাদের উৎপাদন হচ্ছে কতখানি এগ্রিডিয়েন্ট ল্যান্ড ল্যান্ড এখানে উপস্থিতি আছে সেখানে কতটুকু কার্যকরী অবস্থায় কার্যকরী ভূমিকা হিসেবে ব্যবহারযোগ্য হচ্ছে সেটার ভিত্তিতে আমাদের দেখতে হবে যে প্রোডাকশন ক্যাপাসিটি না বাড়াতে পারলে আপনি যতই অভিযান চালান না কেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু আপনি জবরদস্তি করে কিন্তু আপনি নিত্য প্রয়োজনের দাম ওকে কমিয়ে আনতে পারবেন না দিস ইস দ্য ল অফ সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড আপনার এখানে সাপ্লাই দিয়ে এক্সেস সাপ্লাই এখানে অবশ্যই করা সম্ভব যদি সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলাতে প্রতিটি থানাতে বিকেন্দ্রীকরণের মাধ্যমে যদি উৎপাদন সক্ষমতা আমরা বৃদ্ধি করি তাহলে আমি আবার বলছি নিত্য প্রয়োজনের পণ্যের দাম কমিয়ে আনা সম্ভব এটা আমার দৃঢ় ভাই বিশ্বাস তারপরও অন্তর্বর্তীকালীন সরকার শুল্ক কমিয়ে আনার জন্য বিশেষ করে নিত্য পণ্যের শুল্ক কומিয়ে আনার জন্য আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাইছি এবং মুদ্রা ছাপানো যে কমিয়ে এনেছে সেটা ভবিষ্যতে হয়তো এখন আমরা এর সুফল এখন ভোগ করতে পারবো না কিন্তু 6 মাস 9 মাস 12 মাস পরে কিন্তু আমি মনে করি যে ভুক্তারা এর সুফল অবশ্যই অবশ্যই পাবে জি জি ডক্টর সাহেব আপনাকে ধন্যবাদ আসবো আপনার কাছে আমরা দর্শকদের পর্যায়ে আরকে বিদায় নিচ্ছি ফিসি শিগগিরই আশা করি সাথেই থাকবেন দর্শক পরে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত একজন এখন প্রকাশ অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম বাজারের ঝাঁজ নিয়ে বাজারের ঝাঁজে এখন আমাদের সাথে যুক্ত হবেন হাসান মামুন সাংবাদিক ও কলামিস্ট বিরতির আগে যেমনটি বলছিলেন ভোক্তা ডিজি স্যার যে বীজ আলু বেরিয়ে গেছে মে থেকে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার লাখ পঁচিশ হাজার টন বীজ আলু বেরিয়ে গেছে এখন এটা তো আমরা বীজ আলু বলতে সহজ করে যদি বলি এটাকে বলা হয় যে স্থানীয় ভাষা আঞ্চলিক ভাষা বলে পরবর্তী উৎপাদনে লাগবে বেছন বলে আমাদের আঞ্চলিক ভাষায় বলে আবার বলে যেটা মা আলু যে এটা থেকেই তো আবার আলু উৎপাদন হবে তো সেই আলুটা কি কারণে এত আলু বেরিয়ে গেল এটা কি আলুর দাম বেশি এই মুহূর্তে তাৎক্ষণিক লাভ পাওয়ার জন্য এই কাজটা হলো যদি এটা হয়ে থাকে তাহলে তো আমাদের জন্য খুবই বাজে অবস্থা সামনে অপেক্ষা করছে এখন আমরা আশি টাকা কেজি আলু কিনছি আগামীতে কি আরো একশো টাকা কিনবো কিনা সেই জায়গাটা এরকম এরকম রিপোর্ট এসেছিল মাঝে যে বিজালুর আলুর দামের চেয়ে অন্য আলুর দাম বেশি আচ্ছা ফলে বীজ বিক্রি করে দেওয়া হয়েছে এবং এটা রান্নাঘরে চলে গেছে এরকম রিপোর্ট হয়েছিল আচ্ছা টিবিএস করেছিল বনিক বার্তা করেছিল আমি পড়েছি জি এই রিপোর্টগুলো হয়েছিল মানে আসলে সংকটটা শুরু হয়েছে গত বছরই গত বছরই আলুর উৎপাদনে আসলে ঘাটতি ছিল এবং পরিসংখ্যানগত যে সমস্যার কথা আমরা আলোচনা করলাম এই সমস্যার মধ্যে কিন্তু আলু জড়িত সাংঘাতিকভাবে জড়িত আলু জড়িত পেঁয়াজ জড়িত এমনকি আমার মনে হয় চালও জড়িত চালের বাজার যে সংকট সেখানেও কিন্তু পরিসংখ্যানগত জালিয়াতি জড়িত হ্যাঁ আমাদের কি আমাদের জনসংখ্যা যে পরিসংখ্যান সেখানেও অনেক জালিয়াতি আছে বলে এখন বোঝা যাচ্ছে পরিষ্কার আমরা যদি জনসংখ্যার সঠিক ইয়েটা জানতে না পারি তাহলে আমরা চাহিদা কি করে বুঝবো আমাদের উৎপাদনের কি পরিমাণ উৎপাদন প্রয়োজন এবং কখন আমদানি করা প্রয়োজন আমরা তো এগুলো বুঝতে পারবো না তাই না এবং আমরা সংকটে পড়ে কিন্তু আমদানির উদ্যোগটা নিচ্ছি আমদানি হতে সময় লাগছে এবং বাজারে এর কোনো প্রভাব পড়ছে না আরেকটা হচ্ছে যে আমরা কিন্তু এখন আলু আমদানিতে অনেক আগেই গেছি কিন্তু আমদানি সেভাবে হয়নি হচ্ছে না এখনও হচ্ছে না আলু আমদানি হচ্ছে না এবং সংকটটা রয়ে গেছে যে জন্য এবং বিজালু সংকট বিভিন্ন জায়গা থেকে আর আলুর এই যে আগাম যে ফলন এটা দেরি হচ্ছে কারণ সঙ্গে এই যে আবহাওয়ার যে পরিবর্তন এটা কিন্তু আমাদের কৃষিতে মানে প্রভাব বিস্তার করছে এটা আমরা খেয়াল করছি না তাই না আমাদের এই যে আগাম আলু আগাম পেঁয়াজ এগুলো কিন্তু সব বিলম্বিত হচ্ছে এবং যখন আসার কথা বাজারে নতুন আলু নতুন পেঁয়াজ তখন আসছে না এবং এই ক্রাইসিসটা থেকেই যাচ্ছে আগামীতে এই সংকটটা আরও বাড়তে পারে আপনি যেটা বললেন যে আলুর দাম আরও বাড়তে পারে জি জি মোহাম্মদ আলী মাক্তার খান আপনি একটু বলবেন যে আপনি বীজ আলুর কথা আপনি শুরু উঠিয়েছিলেন সে সেই জের ধরে একটু বলতে চাই সেটা হচ্ছে যে এই যে বীজ আলুগুলো বের হয়ে গেল এইগুলো দেখার দেখভালের দায়িত্ব আসলে জেলা প্রশাসন তো ওখানে আছেন একজন ডিসি আছেন তিনি কি এগুলো দেখভাল করেন না কৃষি বিপণন অধিদপ্তর আছে কৃষি বিভাগ আছে অনেকগুলো বিভাগ আছে অনেকগুলো বিভাগ কাজ করে তাহলে এই যে চোখের সামনে চার লক্ষ এত টন বীজ আলু বেরিয়ে গেল এটা তো এটা তো অশনী সংকেত এটা তো ভালো কোনো খবর না তাহলে এই জায়গাটা তত্ত্বাবধায়ক বা তদারকি কারা করছে কেন এটা হইলো কিভাবে হইলো এখন ওই আগে যে এটার সাথে যুক্ত হচ্ছে সরকার পরিবর্তন আচ্ছা বীজ আলুগুলো দেখা যাচ্ছে যে এখানে যে পরিসংখ্যানটা আমি পেয়েছি প্রাথমিকভাবে সেখানে বেরিয়ে গেছে আগেই অর্থাৎ সরকারের যে প্রতিষ্ঠিত আপনি জেলা প্রশাসন বলেন বা ডিডি এগ্রিকালচার বলেন কৃষি বিপণন সম্ভবত ওরা স্বাধীনভাবে কাজ করতে পারেনি কেন সরকারকে কি টোকা দেওয়ার জন্য সরকারকে একটু বেকার দেয়া ফেলার জন্য কি না এরকম না সরকার আমি এটা জানি না তবে ব্যক্তিগতভাবে আমিও সরকারের বিভিন্ন অংশে থাকার সময় লাস্ট টাইমে দেখেছি অনেক সময় সরকারি কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করতে পারেননি সেখানে হস্তক্ষেপ হয়েছে অত্যন্ত পলিটিক্যাল হস্তক্ষেপ আমাদের সরকারের সময় হয়েছে এই সরকার তো রাজনৈতিক আমি যে আমি তথ্য দিয়েছি যে চার লক্ষ এটা আগে হ্যাঁ আগের সময় আগের সময় এখন হাতে যেটা আছে সেটা আছে কিন্তু এখনও আমাদের যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন এই যে একটা মিলিতভাবে যে কাজ করে উপজেলা পরিষদ জেলা প্রশাসন সকল ডিপার্টমেন্ট মিলে ওনারা যদি আরও একটু আমি বলবো যে অত্যন্ত নিষ্ঠার সাথে অত্যন্ত দায়িত্বের সাথে আরও কঠোরতা অবলম্বন করে মানুষের নাগালের মধ্যে আনার জন্য ভোক্তা অধিকার যে কাজটা করছে তার সমান্তরাল কাজ তারা যদি করে থাকেন তাহলে মনে হয় পরিস্থিতি ইতিবাচক পরিবর্তন হতে পারে আমি মনে করি আরেকটা বিষয় হলো যে যেটা আমাদের ডক্টর সাইম বললেন যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এটা ক্লাসিক্যাল থিওরি আমি আগেও বলেছি আচ্ছা কিন্তু এদেশের পলিটিক্যাল কালচার বিগত সময়ের কি ছিল কোনো একটা রাজনৈতিক দল না টোটাল রাজনৈতিক কালচারটা এর সাথে অন্যান্য সব কিছু এমনভাবে খেয়ে ফেলেছে যে সেখানে কেউ সঠিকভাবে কাজ করতে পারেনি এই যে সঠিকভাবে কাজ না করার সুযোগ নিয়েছে একটা গোষ্ঠী তারা দাম বাড়িয়ে মধ্যস্বত্ব করে উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করে অথবা উৎপাদন থেকে ভোক্তার কাছে জিনিস আনার মধ্যবর্তী পর্যায়ে দাঁড়িয়ে তারা নিজেরা লাভবান হয়েছে এই কালচারটা হঠাৎ একদিনে উধা হয়ে যায়নি এজন্য আমাদেরকে আরও একটুখানি কঠোরভাবে আরও বেশি মনিটরিং দরকার এবং কোথায় সমস্যাটা আছে সেখানে হাত দেওয়া দরকার বাজারের সাথে সাথে আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী প্রতিদিন সারা দেশে অন্ততপক্ষে আপনার একশোটার মতো অভিযান করছি সারা দেশে স্যার একটা কথা সেটা হচ্ছে যে কঠোর মনিটরিং দরকার হাত দেওয়া দরকার তদারকি করার দরকার তাগিদ দেওয়া দরকার শুনতে শুনতে মানুষ স্টার্ট হয়ে গিয়েছে আর কতদিন আমি অপেক্ষা করব যে কবে নাগাদ শুরু হবে কবে নাগাদ শুরু হবে কিন্তু এই সরকার তো রাজনৈতিক সরকার না তারা তো যখন তখন যেভাবে পারে সেটা করতে পারবে সেখানে তাদের কোনো প্রেসার নাই কোনো প্রেশার গ্রুপ নাই স্বাধীনভাবে অনেক কাজ করতে পারে যেমন আমি পার্সোনালি কোনো ধরনের প্রেসার অনুভব করি না এবং ফিল্ডও করছে না যে কারণে স্বাধীনভাবে কিছুদিন আগে কথা হচ্ছিল যে আমরা মধ্যস্বত্ব কমানোর কারণে কিছু কিছু দ্রব্যের দাম কিন্তু হঠাৎ নেমে গেছে আচ্ছা যেমন সবচেয়ে মানে বারবার বলা হচ্ছে এমনকি আমিও জয়েন করেছি এরপরে কাজটা করেছি ডিমের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে উৎপাদন থেকে সরাসরি আপনার ভোক্তার কাছে পৌঁছার জন্য ভাইকারের কাছে পৌঁছতে হবে তারা এই কাজটা করেছিলেন এবং অন্যান্য ক্ষেত্রে সবজির দামও এখন নাগালের মধ্যে কিছুটা আছে সাপ্লাইটা বেড়েছে সবজির হ্যাঁ আলুর ক্ষেত্রে বলবো যে যেভাবে আমি অন্য কয়েকটা দ্রব্যের ক্ষেত্রে আচ্ছা করেছি সেখানে জেলা প্রশাসনকে আমি একটা চিঠিও দিয়েছি যে এখানে যেটা কথা হলো যে চব্বিশ থেকে সাতাশ টাকার মধ্যে আলু ঢুকেছে কোল্ড স্টোরেজে এর সাথে অন্যান্যগুলো যুক্ত হয়েছে দুটা দুই টাকা ধরেন তাহলে উনত্রিশ টাকা বা ত্রিশ টাকা কৃষি বিমানের সর্বশেষ গত সপ্তাহের রিপোর্ট আছে সেটা ঊনপঞ্চাশ টাকায় বিক্রি হওয়া সম্ভব আচ্ছা সম্ভব কিন্তু আমি তখন চিঠি দিয়েছিলাম কয়েকজন ডিসি বগুড়া রাজশাহী রংপুর মুন্সীগঞ্জ পাবনা এদের কাছে যে এই মূল্যে যে কোনোভাবে প্রয়োজনে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে কোল্ড স্টোর থেকে নিয়মিত চাহিদা আলু বের করা হোক আমি জানি না তারা এটা নার্ভাসনেসে ভুগছেন কিনা যে এই রিপোর্টটা আরও বেশি মানে তদারকি অতি দ্রুত হওয়া দরকার আর আর তদারকি আমার দরকার আমি আসব আপনার কাছে আমি যেতে চাই ডক্টর সাইম আপনার কাছে সেটি হচ্ছে যে বাজার নিয়ন্ত্রণ করতে হলে আসলে কি দরকার যতটুকু আমরা বুঝি যে পণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং যোক্তিক দাম নির্ধারণ করা যদি এই দুই জায়গায় কোনো রকমের অনিশ্চ বিষয় হয় তাহলে তো বাজার নিয়ন্ত্রণ বাইরে চলে যায় যেটা যেটা বলছিলেন হাসান মামুন যে বাজারের যে যোগান চাহিদা এটার সাথে পরিসংখ্যান আমাদের জনসংখ্যার যে হিসাব সেখানে তালগোল পাকানো হয়েছে আমাদের যে দ্রব্যমূল্যের যে পরিসংখ্যানগত হিসাব সেখানেও তালগোল পাকানো হয়েছে তাহলে আপনি যদি এই হিসাবগুলো সঠিকভাবে জাতির সামনে তুলে ধরতে না পারেন কখন আমদানি করতে হবে কখন রপ্তানি করতে হবে সেই জায়গাগুলোতে তাহলে আমি নক করব কিভাবে ওই জায়গাটা আমি কীভাবে বাঁধব একদম ঠিক ভাবেই বলছে যদি পরিসংখ্যায় যদি গরমিল থাকে যদি আমার জেলাতে আমি না জানতে পারি কতটুক আলু উৎপাদনের আমাদের সক্ষমতা রয়েছে কতটুকু আমার প্রয়োজন কতটুকু আমার চাহিদা রয়েছে সেখানে যদি আমরা না বুঝতে পারি উপলব্ধি ঠিকভাবে যদি না করতে পারি অবশ্যই এখানে আমাদের সঠিকভাবে মূল্যায়ন না করতে পারলে আমি মনে করি না যে এই যে বর্তমানে যে সংকট দিয়ে যাচ্ছে সেই সংকট আমরা নিরসন করতে পারবো কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের এখন বর্তমান মানুষ কৃষক শ্রমিক জনতা অধিকাংশ মানুষ এমনকি মধ্যমায়ের ব্যবসায়ীরা কিন্তু আজকে চরম ভোগান্তি দিয়ে কিন্তু যাচ্ছে এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারছি না আজকে আমরা নানা এক্সপ্লেনেশন দিতে পারি বাট দিস ইস নট জাস্টিফিকেশন এখন কিন্তু জাস্টিফিকেশন পর্যায়ে কিন্তু আর মানুষ নয় অনেক জায়গায় আমরা শুনতে পাচ্ছি উত্তরবঙ্গের কিন্তু প্রকাশ করছে উৎপাদন করতে পারে বাংলাদেশে আমরা কেন আলু উৎপাদনে আমরা এখন পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ হতে পারবো না এত অনাবাদী জমি আছে বাংলাদেশে আমাদের আঠারো কোটি মানুষের ভিতরে কোটি মানুষ কৃষি কৃষি সাথে সরাসরি সম্পৃক্ত আমদানি তো প্রশ্নই আসে না আমার বিশ্বাস যে বাংলাদেশে আমরা তো সঠিকভাবে মনোযোগী হই আমরা যদি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যদি উৎপাদন সক্ষমতা সঠিকভাবে বৃদ্ধি করি অনাবাদী জমি যদি ব্যবহার করি আমার বিশ্বাস বাংলাদেশে আমদানি তো দূরের কথা আমরা বাংলাদেশে নিজে উৎপাদন করে আমরা সম্পূর্ণতা অর্জন করতে পারব এটা আমার এটা আমার এটা আমার ব্যক্তিগত ডক্টর সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক এবার একটা বিরতি নিচ্ছি ফিরছি শিগগিরই আশা করি সাথেই থাকবেন দর্শক বিরোধ করে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত হয়ে যেন আমরা কথা বলছিলাম বাজারের ঝাঁজ নিয়ে সেখানে আলু পেঁয়াজ নানা বিষয় এসেছে সরকারের নানা উদ্যোগ চেষ্টা তদারকি চলছে সেই বিষয়টাকে আরও একটু কীভাবে আগানো যায় সেই বিষয়ে আমরা কথা বলছিলাম আমি একটু যেতে চাই হাসান মামুন আপনার কাছে সেটি হচ্ছে যে আমরা বহু বছর ধরে শুনে আসছি যে বাংলাদেশ খাদ্যের সংসম্পূর্ণ একটি দেশ কিন্তু তথ্য বলছে মানে নেভার লাইস তথ্য বলছে যে বাংলাদেশ আমদানিকারক দেশের হিসেবে বাংলাদেশ এক থেকে দশের মধ্যে আছে বিশ্বে তাহলে আমরা কিভাবে খাদ্যের সংসম্পূর্ণ হলাম আর এখন এই যে যে একটা তথ্যের জট বেড়ে গেল না আমরা তো খাদ্য স্বয়ংসম্পূর্ণ ছিলামও না আচ্ছা বলা হয়েছে আসলে আমরা চালে স্বয়ংসম্পূর্ণ হয়েছিলাম আচ্ছা এবং এটাও ছিল ভঙ্গুর স্বয়ংসম্পূর্ণতা এটা কখনো কখনো ভেঙে যেত এবং আমাদেরকে প্রতিবারই চাল কিছু না কিছু ইম্পোর্ট করতে হতো তবে গত অর্থ বছরে চাল নাকি ইম্পোর্ট করতে হয়নি তাই না কিন্তু আবার এটাও বলা হয় যে চাল কিছু ইম্পোর্ট করে রাখা উচিত ছিল তাহলে এই আমনে যে ঘাটতিটা হয়েছে সেটা পরিপূরণ হয়ে যেত তো আমনে ঘাটতি আছে এটা ধরে নিয়ে কিন্তু এখন ইম্পোর্ট করার চেষ্টা হচ্ছে জি কিন্তু মুশকিল হচ্ছে যে ইম্পোর্ট সেরকম হচ্ছে না কারণ আন্তর্জাতিক বাজারেও চালের দাম কিন্তু বেশি এবং চালে শুল্ক সব প্রত্যাহার করা হয়েছে তারপরেও কিন্তু ইম্পোর্ট হচ্ছে না এখন উল্টো সাবসিডি দিতে হবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন আচ্ছা তো চাল ইম্পোর্ট হচ্ছে না সেভাবে আলু ইম্পোর্ট হচ্ছে না সেভাবে ডিমও কিন্তু সেভাবে ইম্পোর্ট হচ্ছে না তবে ডিমের দাম অনেক কমে এসছে এটা ঠিক আলুর দামটা ভবিষ্যতে বাড়তে পারে চালের দাম কিছুটা বেড়েছে সেটা আরও বাড়তে পারে যদি আমরা বড়ো মৌসুমটা ঠিকমতো করতে না পারি আমাদের এই সময়ে আমি সাজেস্ট করব একজন সাধারণ অর্থনীতি বিষয়ে জানাশোনার লোক হিসেবে যে আলুতে আমাদের নজর দিতে হবে আলুর উৎপাদন যাতে ক্ষতিগ্রস্ত না হয় পেঁয়াজের উৎপাদন ক্ষতিগ্রস্ত না হয় এবং সামনে বড়ো মৌসুমটা ক্ষতিগ্রস্ত না হয় আমাদের বিদ্যুৎ পরিস্থিতি তেমন সন্তোষজনক না আমাদের সার বিতরণ ব্যবস্থা যাতে ঠিক থাকে এবং কৃষক যাতে কোনোভাবে ডিসকারেজ না হয় এই এই ব্যাপারটা কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় আসান মামুন যে আমরা সব কিছু পরে প্রস্তুতি নেই মানে ঘটনা ঘটার পরে এই যে আপনি যেগুলো বললেন সার ব্যবস্থাপনা আলু বড়ো এইগুলোকে যদি আমরা আগে থেকে প্রস্তুতি নেই তাহলে কিন্তু খুব বেশি সমস্যা আমাদের হওয়ার কথা না তবে কিন্তু ঘটনা ঘটার পরেই কিন্তু আমাদের জন্য কেন জানি টর্ন আপ তবে এই সরকার আমি লক্ষ্য করছি তারা সামনে রমজান সামনে আছে তারা কিন্তু ব্যাপক চেষ্টা চালাচ্ছে যে তিন মাস আগে থেকেই শুল্ক প্রত্যাহার ইত্যাদি সরকারের জন্য ধন্যবাদ দিচ্ছি আমি চেষ্টা চেষ্টা আছে চেষ্টা আছে চেষ্টা রমজানটা যাতে সহনীয় হয় থাকে সেই চেষ্টা সরকার আগে থেকে নিচ্ছে এটা কিন্তু প্রশংসনীয় সাধুবাদ জানাচ্ছে এই কথা যে আমি যেতে চাই মোহাম্মদ আলিম আক্তার আপনার কাছে সেটা হচ্ছে শেষ প্রশ্ন একটু অন্যরকম প্রশ্ন সেটি হচ্ছে যে মানে বারো মাস আপনি ভোক্তাকে সহনীয় পর্যায়ে পণ্য দিতে চান সেই জায়গাটা কি করণে উচিত ছোট করে বলবেন সেই সাথে আমার একটা ব্যক্তিগত বিষয় জানার ইচ্ছা বাজারে আমি যখন যাই তখন একটি বোর্ড দেখি হ্যাঁ সেই বোর্ডে বিভিন্ন জিনিসপত্রের দাম এবং পণ্যের দাম দিয়ে দাম লেখা হয় বোর্ডটা খুবই অপরিচ্ছন্ন নোংরা জায়গায় থাকে অনেকটা অদৃশ্য খুব বেশি দেখাও যায় না সামনে অনেক বস্তা টস্তা পড়ে থাকে এইটার এই সামান্য জিনিসের যদি তদারকি না থাকে বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাহলে আপনি এত বড় বাজার কিভাবে নিয়ন্ত্রণ করবেন সিটি কর্পোরেশন করবে আপনি করবেন কৃষি বিপণন বিভাগ করবে না সরকার করবে কে করবে কিভাবে করবে না সিটি কর্পোরেশনের সরকারের বাইরে না জি বাজারগুলোর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সেখানে সিটি কর্পোরেশন আছে পৌরসভা আছে জেলা উপজেলা পরিষদ আছে তারা বাজার ইজারা দিয়ে থাকেন ইজারাদার মাধ্যমে এবং একটা বাজার কমিটি বাজারটা এ করেন দেখভাল করেন ইজারাদারেরও তো কিছু দায়িত্ব থাকে বাজার পরিষ্কার পরিচ্ছন্ন করা দ্রব্যমূল্য সম্পর্কে মানুষকে ইয়ে করা নিশ্চয়তা দেওয়া এখন যা পাস্ট টাইমে নানা কারণে আমরা আলোচনা করেছি যে সেখানে এই বোর্ডগুলো দৃশ্যমান হয় না অনেক সময় বোর্ড থাকে লেখা থাকে লেখা থাকে না হ্যাঁ এখন আমরা উদ্যোগ নিচ্ছি ইতিমধ্যেই গত সপ্তাহে আমরা মন্ত্রণালয়ের সাথে একটা মিটিং করেছি যে আমরা প্রতিটা বাজারে দৃশ্যমান স্থানে একাধিক স্থানে আমরা মনিটরিং দিব এমন কি এটা মনিটরিংটা আমরা ডিজিটাইজ করার ভাবনা করছি হয়তো অচুরেই করতে পারবো বলে আশা করছি এটা করে আমরা ওই লোকাল বডিকে সাজেস্ট করব তারা যাতে এটা বাস্তবায়ন করেন এবং সেটা আমরা মনিটর করব জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আলিম আক্তার খান মহাপরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং হাসান মামুন সাংবাদিক কলামিস্ট অসংখ্য ধন্যবাদ আপনারা কষ্ট করে এসেছেন এবং বিষয়ে কথা বলেছেন দর্শক অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে এসে গেছি শুধু যে আগে বলতে চাই যে বারো মাস যদি সাধারণ মানুষকে মানে নিত্যপণ্য যদি একটু সুখ শান্তি একটু ন্যায্য দাম দেওয়া যায় সেই জায়গাটা আসলে আমরা আমরা আশাই করি সরকারের কাছে সেই জন্য যেটা দরকার তদারকি মনিটরিং আর সেটা যদি খুব দ্রুত আমরা এই শব্দগুলো অনেকবার শুনেছি কিন্তু আসলে দিন শেষে কাজের কাজ কোনো কিছু দেখি না তো ওই জায়গাটাই যেন সরকার জোর দেয় সেই আশায় আমরা সরকারের কাছে করি আজ এ পর্যন্তই আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে ধন্যবাদ শুভরাত্রি